তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের পতাকার ইতিহাস সম্বন্ধে। তোমরা হয়তো অনেকেই ভারতের পতাকাকে চিনো এরকম রূপে, কিন্তু কোনো এক সময় ভারতের পতাকা দেখতে এরকম ছিল না। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। ব্রিটিশ ভারতে ভারতের পতাকা প্রথম পতাকা দেখতে ছিল এরকম, যার মাঝখানে লেখা আছে বন্দে মাতারাম। এই পতাকার লাল আর লাল রং সংগ্রাম এবং হলুদ রঙকে বিজয়ের প্রতীক হিসাবে গণ্য করা হয়। বন্দে মাতারাম লিখিত এই পতাকায় দুটি চিহ্ন, বজ্র এবং পদ্মফুল, যথাক্রমে শক্তি ও পবিত্রতার প্রতীক। 1906 খ্রিস্টাব্দে 7ই আগস্ট কলকাতার ফার্সি বাগান স্কোয়ারে এই পতাকার প্রথম উত্তোলন হয়। এটি হলো ভারতের দ্বিতীয় পতাকার। এই পতাকাটিতে মাঝখানে লেখা আছে বন্দে মাতারাম। এই পতাকাটিকে সপ্তর্ষি পতাকা বলা হয়। 1907 খ্রিস্টাব্দে 22ই আগস্ট স্টুটগার্ট শহরে আন্তর্জাতিক সোলারস্টিলিস কংগ্রেসের সভায় এই পতাকার উত্তোলন করা হয়। এই পতাকাটি অনেকটা ব্রিটেনের পতাকার মতো দেখতে হলেও এটা ছিল একসময় ভারতের পতাকা। হোম রুল আন্দোলনের সময় কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই পতাকার উত্তোলন করা হয়। 1921 খ্রিস্টাব্দে অন্ধ্রের জৈনিক যুবক গান্ধীজির কাছে এই পতাকার অনুমোদনের জন্য নিয়ে আসে। গান্ধীজির পরামর্শে এই পতাকায় সাদা রঙের এবং চরকার চিহ্ন যোগ করা হয়। 1931 খ্রিস্টাব্দে 6ই আগস্ট জাতীয় কংগ্রেস দ্বারা এই পতাকাটি গৃহীত হয়। 1931 খ্রিস্টাব্দে সর্বভারতীয় কংগ্রেসের অধিবেশনে এই পতাকাটি গ্রহণের পরামর্শ দেওয়া হয়, কিন্তু তা মান্যতা পায়নি। 1947 খ্রিস্টাব্দে 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা তার বর্তমান রূপটি পায়। বর্তমানে আমরা যে পতাকাকে জাতীয় পতাকা রূপে চিনি, সেটা অঙ্কন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কোয়া। তো আজকের ভিডিওতে এতটুকুই। আর নতুন কিছু ভিডিও পরের ভিডিওতে আমি নিয়ে আসছি। আমার ভিডিওটাকে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গুড বাই।